বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো আমরা নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে এই করোনা ক্রান্তি লগ্নে শিক্ষার অবস্থাকে গতিশীল রাখার জন্য নিয়ে আসছি। আমি আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয় সদর নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে নোয়াখালীর অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যেখানে করোনা ভাইরাসে সমগ্র পৃথিবী নিস্তব্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সমগ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে নোয়াখালী অনলাইন হাইস্কুল। আমি নোয়াখালী অনলাইন হাইস্কুলের সম্মানিত সকল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শিক্ষকতা করি নোয়াখালী হাইস্কুল, আসতে পাঠতে আসছি নোয়াখালী অনলাইন হাইস্কুল। যা হোক, কথা না বাড়িয়ে পাঠে যাচ্ছি। আশা করছি যে যেখানে আসো তোমাদের মানসিক প্রস্তুতি নিয়ে আসছো, খাতা বই কলম আমাদের নির্ধারিত ব্যবসা উদ্যোগ নবম দশম শ্রেণী। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি নবম ও দশম শ্রেণী ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে। আশা করি প্রস্তুত আছো। আমরা আজকে এমন এক অধ্যায় নিয়ে আসছি তোমাদের জন্য, যে অধ্যায়টা শুধু ব্যবসা জগতে নয়, সকল ক্ষেত্রে আমাদের প্রয়োজন। এবং অত্যন্ত আনন্দের বিষয় হলো সেখান থেকে প্রতি বোর্ড পরীক্ষায় আমরা একটা সৃজনশীল প্রশ্ন এবং একাধিক নৈর্ব্যক্তিক প্রশ্ন পেয়ে থাকি। সুতরাং আমরা বলতে পারি 15 নম্বর আমাদের এখানে অবধারিত। আশা করব আজকের এই ক্লাস থেকে আমরা ক্লাস শেষে এইটুকু নিশ্চিত হবো যে 15 নম্বর আমরা ক্যারি করছি। এখন সেই পদ্ধতিটা কি হতে পারে আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের যারা মুসলিম আছে সবচেয়ে বড় উৎসব ঈদ, যারা হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী আছে পূজা এবং বিভিন্ন উৎসব রয়েছে। প্রত্যেক উৎসবে আমরা আমাদের প্রত্যেকেই কিছু জামা কাপড়, পোশাক, জুতো ইত্যাদি ক্রয় করে থাকি। তোমাদেরকে যখন বলা হয়, দেখা হয়, কোথায় যাচ্ছ? স্যার আমরা মার্কেটিংয়ে যাচ্ছি। আসলে মার্কেটিংটা কি? আসলে কি আমরা মার্কেটিংয়ে যাচ্ছি না শপিংয়ে যাচ্ছি? আর যদি আমরা মার্কেটিংয়ে যেয়ে থাকি সেই মার্কেটিংটা কি, আজকে আমরা সেটা একটু আলোচনা করবো। সুতরাং এত করে বুঝতে পেরেছ আমাদের আজকের পাঠ, তোমাদের ব্যবসা উদ্যোগের নবম অধ্যায় বিপণন। বিপণন সবাই একটু পাঠা লিখে নিন। বিপণন সবাই একটু পাঠটা সুন্দর করে লিখে নিন, যাকে ইংলিশে বলা হয় মার্কেটিং। এখন আমরা শুধু আজকে এইটুকু দেখব যে আমরা যে ঈদের সময় যাই সেটা কি মার্কেটিং নাকি অন্য কিছু, সেই মার্কেটিং নিয়ে আলোচনা করব। আর একটা কথা জেনে রাখবে, আজকে আমরা একটা অধ্যায় নিয়ে আসছি, আমি আশ্বস্ত করছি 15 নম্বরের। যদি আল্লাহ পাক আমাদের সবাইকে বেঁচে রাখে, তোমরা যখন অনার্স লাভে যাবে তোমাদের একটা বই আছে 100 নম্বরের, মার্কেটিং বা বিপণন অথবা বাজারজাতকরণ, তখন পূর্ণাঙ্গ 100 নম্বরের একটা বই তোমরা অধ্যয়ন করবে। এখন হোয়াট ইজ মার্কেটিং, বিপণন বা বাজারজাতকরণ কি? সাধারণত কোনো কিছু ক্রয় করাকে, কোনো পণ্য সামগ্রী সেবা সামগ্রী ক্রয় করাকে বলা হয় মার্কেটিং। কিন্তু প্রকৃতপক্ষে বা ব্যাপক অর্থে বিস্তৃত অর্থে কোনো সেবা সামগ্রী উৎপাদন থেকে শুরু করে বক্তা পর্যন্ত পৌঁছানো যত কার্যক্রম, সকল কার্যক্রমকে বলা হয় মার্কেটিং। আমি আবার বলছি, উৎপাদক থেকে শুরু করে এটা পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী বক্তা পর্যন্ত পৌঁছানো যতগুলো ধাপ, যতগুলো কাজ, সবগুলোকে সামগ্রিকভাবে বলা হয় বাজারজাতকরণ বা মার্কেটিং। তোমরা ইচ্ছা করে লিখে নিতে পারো। দুইটা কথা বলছি, একটা হলো উৎপাদক আর হলো বক্তা। আমি যখন উৎপাদক থেকে ভোক্তা, এই উৎপাদক থেকে বক্তা পর্যন্ত একটা পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী পৌঁছানো পর্যন্ত যাবতীয় যত কাজ আছে, আমরা যতগুলো কাজ করি সবগুলোকে বলা হয় বাজারজাতকরণ। এখানে দুটা আছে, উৎপাদক কে আর বক্তা কি? উৎপাদক যিনি উৎপাদন করে,
কোনো পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী যিনি উৎপাদন করে তাকে বলা হয় উৎপাদক। ভোক্তা, তুমি একজন ভোক্তা, আমি একজন ভোক্তা, যে ভোগ করে পণ্যের উপযোগ নিঃশেষ করে। যেই ব্যক্তি কোনো একটা পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী ভোগের মাধ্যমে উপযোগ নিঃশেষ করে তাকে বলা হয় ভোক্তা। তাহলে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত যাবতীয় যত কাজ, সেই কাজগুলো হলো বাজারজাত। এখন সেই কাজগুলো কি, আমরা একটু চিন্তা করি। একজন উৎপাদক উৎপাদন করে, সেখান থেকে কেউ আবার ক্রয় করে, সেটা বিক্রয় করে, এই ক্রয় বিক্রয় করতে গিয়ে প্যাকেট করে, মোড়কীকরণ করে, পর্যায়করণ করে, তথ্য বিশ্লেষণ করে, ভোক্তা বিশ্লেষণ করে। আবার এই যে আমাদের এখানে একটা পণ্য দেশের আরেক প্রান্তে, এমনকি এখান থেকে পণ্যটা দেশের বাইরে চলে যায়, সুতরাং সেক্ষেত্রে আমাদের পরিবহনের প্রয়োজন আছে। আবার তোমরা দেখো এই মুহূর্তে কিন্তু আমরা এখন টমেটো খাচ্ছি, আলু খাচ্ছি, সবজি হিসেবে, কিন্তু এই মুহূর্তে সেটার উৎপাদন নেই। তাহলে দেখো এইটুকু নিশ্চিত, যিনি উৎপাদক, উৎপাদক করার পরে আমরা ভোক্তা এখন ভোগ করতেছি 2 মাস 4 মাস 6 মাস পরে। এই যে সময়টা ছিল সেই সময়টা কোথাও না কোথাও সেটা রিজার্ভে ছিল, আবদ্ধ ছিল, আর সেটা হলো গুদামজাতকরণ। তাহলে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মোড়কীকরণ, পর্যায়করণ, যতগুলো কাজ আছে সবগুলা মিলে হলো বাজারজাতকরণ। আশা করছি এত কথা তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, এখন এই যে বিপণন বা বাজারজাতকরণ কাজ কি, আমাদের অনেক সময় গ বা ঘ নাম্বারে কষ্টটা আসতে পারে এবং এসে থাকে, আমরা সেই কাজগুলো একটু আলোচনা করব। যদি তোমরা আমার সংজ্ঞাটা, আমি যে ব্যাপক সংজ্ঞাটা দিতে চেষ্টা করছি, যদি একটু চিন্তা করো সেখানে কিন্তু আমার কাজগুলো আমি বলে ফেলছি। এরপর আমি কাজগুলো লিখছি, তোমরা আশা করি খাতায় লিখে নেবে। বিপণনের কাজ, বিপণনের কাজ, বিপণন কোন কোন কাজগুলো করে, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, মোড়কীকরণ, পর্যায়করণ, আর তথ্য সংগ্রহ, 9 ভোক্তা বিশ্লেষণ, ভোক্তা বিশ্লেষণ। আচ্ছা, তাহলে আমি এই কথাগুলো তোমাদেরকে সংক্ষেপে ইনডাইরেক্টলি বলেই ফেলছি। দেখো ক্রয়, ক্রয়টা কি, আমরা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হিসেবে ক্রয়টা সম্পর্কে জানি। আর আমি আগে বলছি এটা আমাদের, আমরা এমন টপিক পড়াচ্ছি আজকে যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, এই ক্রয়, এই ক্রয়টা আমাদের সব ক্ষেত্রে লাগে, সব কিছু আমরা প্রতিদিন কিছু কিছু ক্রয় করতে হবে। ক্রয়টা হলো, ক্রয়ের মাধ্যমে আমরা পণ্যের মালিকানা অর্জন করি, পণ্যের মালিকানা অর্জন করি। এই যে দেখছো আমার হাতে কলম, তোমার হাতে বই খাতা, যাই বলো সেটা, এই যে আমি মালিক, এটা আমার, আমি বললাম সেটা একমাত্র ক্রয়ের মাধ্যমে সম্ভব, নগদ হোক অথবা ধার হোক। ক্রয়, বিক্রয়, ক্রয়ের মাধ্যমে যেভাবে মালিকানা অর্জন করা হয় ঠিক বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করা হয়। এই কলমটা একসময় আমার ছিল না, কোনো না কোনো ব্যবসায়ী ছিল, উৎপাদক ছিল, পাইকার ছিল, খুচরা ব্যবসায়ী ছিল, তিনি বিক্রয়ের মাধ্যমে আমার কাছে তিনি মালিকানা হস্তান্তর করেছেন। পরিবহন আগেই বলেছি, আবারও বলছি, তোমরা জানো আমরা এই বাংলাদেশে থাকা সত্ত্বেও বিদেশি অনেক পণ্য সামগ্রী, সেবা সামগ্রী ব্যবহার করি, ভোগ করি, আর সেটা একমাত্র সম্ভব পরিবহন। মাঝে মধ্যে এটা আসে, পরিবহন কি ধরনের
ব্যবসা জগতে কি ধরনের সমস্যা সমাধান করে, কি সুবিধা দিয়ে থাকে? তাহলে পরিবর্তন পরিবহন কি স্থানগত, স্থানগত এক স্থান থেকে মালামাল অন্য স্থানে নিয়ে যায়, এক দেশ থেকে মালামাল অন্য দেশে নিয়ে যায়। গুদামজাতকরণ, সেটা আমি আগেও বলেছি আবার বলছি, গুদামজাতকরণ এই যে আমাদের করোনার আগের টমেটো, করোনার আগের গোল আলু আমরা এখনো খাচ্ছি, সেটা কিভাবে? একমাত্র গুদামজাতকরণের মাধ্যমে সম্ভব। এই গুদামজাতকরণ করে আমরা এক সময়ে যেটা সময়গত উপযোগ সৃষ্টি করে পরিবহন হয়েছে, স্থানগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণ হয়েছে সময়গত উপযোগ সৃষ্টি করে। এক সময়ের পণ্য আরেক সময় আমরা ভোগ করছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং সেটা হলো গুদামজাতকরণ। প্রমিতকরণ, প্রমিতকরণ পণ্যের স্বাদ আকার ঠিক রাখা হলো প্রমিতকরণের কাজ। মোড়কীকরণ, সেটা তো জানো আমাদের বর্তমানে প্রতিযোগিতার বাজারে আমাদের যে রুচির পরিবর্তন, সেক্ষেত্রে মোড়কীকরণের কোনো বিকল্প হতে পারে না। মোড়কীকরণ হলো পণ্যের গুণাগুণ ওজন ভালো রাখার জন্য যে আবৃত দেওয়া হয়, ঢাকনা দেওয়া হয়, সেটা হলো মোড়কীকরণ। মোড়কীকরণ পর্যায়িতকরণ, পর্যায়িতকরণটা হলো আকার ওজন সাইজ হিসাবে আলাদা করা, তথ্য সংগ্রহ। বর্তমান ব্যবসা জগতে তথ্য সংগ্রহের কোনো বিকল্প নেই। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আমার প্রতিযোগী, আমার প্রতিবেশী ব্যবসায়ী তথ্য আমাকে সংগ্রহ করতে হবে, আর সেটা একমাত্র বিপণনের মাধ্যমে, বাজারজাতকরণের মাধ্যমে সহজে সম্ভব। ভোক্তা বিশ্লেষণ, ভোক্তা বিশ্লেষণ, বাজারে যদি আমি একটা নতুন পণ্য ছাড়তে চাই, নতুন পণ্য বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমাকে ভোক্তার কথা চিন্তা করতে হবে। ধরো তোমাদের স্কুলের সামনে একটা দোকান দেবে, এখন সেই ক্ষেত্রে চাইতে হবে যেহেতু স্কুলের সামনে দোকান, সেই দোকানের ভোক্তা কারা হবে? আশা করছি সেই স্কুলের শিক্ষার্থীবৃন্দ। যদিও আমাদের প্রায় স্কুলে, আমাদের নোয়াখালী স্কুলে আমাদের ক্যান্টিন আছে, তোমাদের প্রত্যেক স্কুলে ক্যান্টিন আছে। যদি কোনো কারণে ক্যান্টিন না থেকে থাকে, দোকানের স্কুলের সামনে যদি দোকান থাকে, সেই দোকানটাও কিন্তু বাচ্চাদের, দ্যাট মিন্স তোমাদের জন্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণী অথবা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী। সেক্ষেত্রে বক্তা বয়স, বক্তা রুচি বিচার বিশ্লেষণ করে বাজারে পণ্য ছাড়তে হবে, ব্যবসা এগিয়ে যেতে হবে। আমি যে একটা বাজার নতুন পণ্য ছাড়বো, সেই পণ্যটা কোন বয়সী বক্তার জন্য, সেই বয়সী বক্তার রুচি কেমন, মানসিকতা কেমন, সেটা আমাকে বিশ্লেষণ করতে হবে। সুতরাং বক্তা বিশ্লেষণ বিপণনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কারণ বক্তা বিশ্লেষণ ছাড়া আমি ক্রয় বিক্রয় করতে পারবো না। গুদামজাতকরণ করলাম, যদি আমার বক্তা ঠিক মতো না হয় বিক্রি করা যাবে না, বক্তা ক্রয় করতে পারবে না, করবে না। সুতরাং বিপণনের কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে, ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ প্রমিতকরণ মোড়কীকরণ পর্যায়িতকরণ তথ্য সংগ্রহ এবং বক্তা বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা কথাগুলো বুঝতে পেরেছ, একটু পাঠ্য বইয়ে সহজতা নেবে, তোমার জন্য আরও আনন্দদায়ক এবং সহজ হয়ে যাবে, সেই আশা ব্যক্ত করছি। হল আমাদের বিপণনের কাজ। এরপর আসো, আমি যে বিপণন করবো, বাজারজাত অর্পণ করবো, এই যে এতগুলো কাজ আমি করবো, এবার কিছু মাধ্যম আছে। মাধ্যম ছাড়া চিন্তা করো, এই নোয়াখালী অনলাইন হাই স্কুল তোমাকে এই মুহূর্তে তোমার ঘরে রেখে তোমাকে পাঠদান করাচ্ছে, সে মাধ্যম হলো একটা মোবাইল, একটা কম্পিউটার, এটা একটা লাইভ ক্লাস, শিক্ষক এক জায়গায়, তুমি এক জায়গায়, অথচ নোয়াখালী অনলাইন স্কুল তোমাকে সেই সহযোগিতা দিচ্ছে একটা মাধ্যমে। সুতরাং আমি বিপণনের এতগুলো কাজ করব, আমার ব্যবসা অবস্থা টিকে রাখার জন্য সেক্ষেত্রে আমাকে কিছু মাধ্যম, কিছু ওয়ে রাখতে হবে। সেই মাধ্যমগুলো হলো বন্টন প্রণালী। আমি বলে যাচ্ছি যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে, যে উপায়ে, যেভাবে বক্তা উৎপাদক তার উৎপাদিত পণ্য বক্তার নিকট পৌঁছে দেয়, সেটি হলো
বন্টন প্রণালী। এই সংখ্যাটা কিন্তু প্রায় আসে, সবাই একটু লিখে নিই। আমরা এখন শিখবো বন্টন প্রণালী কাকে বলে। বন্টন প্রণালী তোমরা একটু আমার সাথে সংখ্যাটা লিখতে চেষ্টা করো। বন্টন প্রণালী যে প্রক্রিয়ায় উৎপাদক ভোক্তার নিকট পণ্য বা সেবা সামগ্রী পৌঁছে দেয় তাকে বন্টন প্রণালী বলে। বন্টন প্রণালী বলে সংক্ষেপে লিখিনি আমরা। যে প্রক্রিয়ায় উৎপাদক ভোক্তার নিকট পণ্য বা সেবা সামগ্রী পৌঁছে দেয় তাকে বন্টন প্রণালী বলে। বন্টন প্রণালী কয়েকটা ধাপ আছে, কয়েকটা প্রণালী আছে, প্রক্রিয়া আছে, সেগুলো আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো উৎপাদক সরাসরি ভোক্তার নিকট এরপরে আবার উৎপাদক খুচরা ব্যবসায়ী ভোক্তা। এরপর দেখো আর একটা প্রণালী আছে কি আমাদের, উৎপাদক পাইকার খুচরা ভোক্তা একটু সময় দেখো। প্রথমে ছিল আমাদের উৎপাদক সরাসরি ভোক্তার নিকট বিক্রি করে। তোমরা জানো কিছু কৃষি পণ্য আছে লোকালে, আমাদের লোকাল হাট বাজারে উৎপাদক উৎপাদন করে সরাসরি ভোক্তার নিকট হস্তান্তর করে বা বিক্রি করে। এরপরে দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি উৎপাদক বিক্রি করে কার কাছে, খুচরা ব্যবসায়ীর নিকট, আর খুচরা ব্যবসায়ী তখন মাধ্যম হিসেবে সেটা ভোক্তার নিকট একটা নির্দিষ্ট মূল্যে পৌঁছে দেয়। এরপরে আবার দেখো উৎপাদক প্রথমে পাইকারের কাছে বিক্রি করে, দ্যাট মিন্স পাইকার কোথা থেকে ক্রয় করে, পাইকার আবার সেটা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে। এক্ষেত্রে দেখো খুচরা ব্যবসায়ী আগে প্রণালীতে ছিল সরাসরি উৎপাদক থেকে ক্রয় করে, এখানে দেখতে পাচ্ছি খুচরা ব্যবসায়ী উৎপাদক থেকে সরাসরি ক্রয় না করে তিনি পাইকার থেকে ক্রয় করে, তখন খুচরা ব্যবসায়ী ভোক্তার নিকট পৌঁছে দেয়। তাহলে দেখো ভোক্তা বিভিন্নভাবে পাইতে পারে, তিনি সরাসরি উৎপাদক থেকে পাইতে পারে, তিনি খুচরা ব্যবসায়ী থেকে পাইতে পারে, তিনি পাইকার হয়ে খুচরা ব্যবসায়ী থেকে পেতে পারে। এই হলো আমাদের বন্টন প্রণালী। এ ধরনের একটা প্রশ্ন আমাদের প্রায় আসে। এরপরে আবার এজেন্টের মাধ্যমে একটা বিক্রয়, এজেন্টের মাধ্যমে কিন্তু ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখন দেখো আমি যদি এই প্রণালীটা রাখি, উৎপাদক পাইকার খুচরা ব্যবসায়ী ভোক্তা, এখান থেকে আমাদের আসে যদি আমি এটাকে একটা উদ্দীপক হিসেবে চিন্তা করি যে উৎপাদক পাইকার খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা, এই হলো আমার একটা উদ্দীপক পরীক্ষার ফলে। উদ্দীপক হিসেবে বললো উৎপাদকে পাইকারের অবস্থান নির্ণয় করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের পাইকার অবস্থান হলো দ্বিতীয়। আবার বলা হয় খুচরা ব্যবসায়ীর অবস্থান নির্ণয় করো, খুচরা ব্যবসায়ী হলো তৃতীয়। তারপর বললো উদ্দীপকের পাইকারের কার্যপ্রণালী বর্ণনা করো, তাহলে আমরা কি করবো একেবারে সহজ, পাইকারের কাজ কার সাথে, উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর সাথে। কীভাবে করছে, পাইকার উৎপাদক থেকে ক্রয় করছে, এরপরে একটা নির্দিষ্ট হারে প্রফিট অ্যাড করে
সেটা ফুল সাবশানিকা বিক্রি করছে, এটা মূল কথা। তাহলে তুমি সহজে যেতে পারছো। এরপর যদি বলা হয় উদ্দীপক অনুসারে খুচরা ব্যবসায়ীর কার্যাবলী বর্ণনা করো, তাহলে দেখো খুচরা ব্যবসায়ী কয় করছে কার থেকে, পাইকার থেকে। সেটা বিক্রি করছে কার কাছে, ভোক্তার কাছে, ভোক্তার কাছে। সেক্ষেত্রে আমরা পারব। আর ভোক্তার কাছে বলে আমি আগে প্রথমে বলেছিলাম, কি বলেছিলাম, যেই ব্যক্তি যিনি কোনো পণ্য বা সেবা সামগ্রী ভোগের মাধ্যমে উপভোগ বিশেষ করে অথবা ভোগ করে তাকে বলা হয় ভোক্তা। উৎপাদক, উৎপাদক যিনি কোনো একটা পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে তাকে উৎপাদক বলে। পাইকার কাকে বলে, পাইকার যিনি উৎপাদক থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে কিছু মুনাফা যোগ করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে তাকে বলা হয় পাইকার। খুচরা ব্যবসায়ী কাকে বলে, যিনি পাইকার থেকে পণ্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রি করে তিনি হলেন খুচরা ব্যবসায়ী। এই হলো আমাদের বন্ড প্রণালী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই বন্ড প্রণালী হিসাবে আমরা যদি আমাদের পণ্য সামগ্রী বন্টন করি তাহলে আমাদের বাজারকরণটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছো আশা করছি। এরপরে আমরা আর একটা জিনিস আলোচনা করতেছি, সেটা আর মজার। তোমরা জানো বর্তমানে প্রসারে প্রসার, আমি আবার বলছি প্রসারে প্রসার, যত বেশি প্রচার করবে তত বেশি প্রসার ঘটবে, আর যত বেশি প্রসার ঘটবে তত বেশি উন্নয়ন সম্ভব, যেটা ব্যবসায় ক্ষেত্রে অধিক কার্যকর, যে প্রচার এবং প্রসার। আর সেই প্রচারের মাধ্যমটা কি তোমরা আশা করি একটু চিন্তা করো তো, কি কিছু বলে কিসের মাধ্যমে আমরা আমাদের প্রচার চেষ্টা করি? হ্যাঁ, তোমরা বলবা আমরা বিভিন্নভাবে প্রচার করি। ওই প্রচারের ফলে একটা পণ্য সম্পর্কে গ্রাহকের চিন্তা চেতনা বৃদ্ধি পায়, আকর্ষণ বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি পায়, প্রয়োজনীয়তা উপলব্ধি হয়, আর সেটা হলো বিজ্ঞাপন। সেটা হলো কি বিজ্ঞাপন, আমি যদি বিপণন কাজটা করতে যাই সেক্ষেত্রে আমাকে বিজ্ঞাপন দিলে সহজ হয়ে যায়। আমি বিপণনের কাজ হিসাবে বিক্রয় বললাম, এটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিক্রয়। ব্যবসায়ের ক্ষেত্রে প্রথম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, আর ততক্ষণ মুনাফা অর্জন হবে না যতক্ষণ আমি আমার উৎপাদিত পণ্য অথবা আমার ক্রয়কৃত পণ্য বিক্রি করতে না পারি। যদি আমি বিক্রি করতে পারি আমার কিছু না কিছু প্রফিট আমি আশা করতে পারি এবং আমার প্রফিট আসবে। আর সেই বিক্রয়ের জন্য আমি যার কাছে বিক্রি করব, যে ক্রেতার কাছে বিক্রি করব, সেই ক্রেতাকে ওই পণ্য সম্পর্কে ধারণা দিতে হবে, ওই পণ্যের গুণাগুণ সম্পর্কে তাকে বলতে হবে, ওই পণ্যের উপযোগিতা সম্পর্কে তার ভিতরে উপলব্ধি সৃষ্টি করতে হবে, আর তখনই আমার বিক্রি পরিমাণ বৃদ্ধি হবে। হ্যাঁ, যখনই বিক্রি পরিমাণ বৃদ্ধি হবে আশা করছি তখনই আমার লাভের পরিমাণ বা প্রফিটের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং এখন বিজ্ঞাপনটা কিন্তু বিপণনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মার্কেটিং। অ্যাডভার্টাইজমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মার্কেটিং। বিজ্ঞাপন, বিজ্ঞাপন, হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন আসলে একটা মাধ্যম, যে মাধ্যমে এটা পণ্য সম্পর্কে বক্তাকে ধারণা দেওয়া হয়, বক্তার আকর্ষণ সৃষ্টি করা হয়, মনোযোগ বৃদ্ধি করা হয়, সেটা হলো বিজ্ঞাপন। তাহলে যে প্রক্রিয়ায় এটা পণ্য সম্পর্কে ক্রেতার আকর্ষণ সৃষ্টি করা হয়, যে প্রক্রিয়ায় একটি পণ্য সম্পর্কে ক্রেতার আকর্ষণ বৃদ্ধি করা হয় তাকে বিজ্ঞাপন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইচ্ছা করলে সংজ্ঞা লিখে দিতে পারো।
আমি এখানে সংক্ষিপ্ত একটা ছোট সংজ্ঞা দিয়েছি, সবাই এটা লিখে নিতে পারো। তাহলে আমি আবার বলছি, যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে, যেভাবে এটা পণ্য সম্পর্কে ক্রেতার আকর্ষণ বৃদ্ধি করা হয়, ক্রেতার মনোযোগ সৃষ্টি করা হয়, সেটা হলো বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন হলো কি, এটা মাধ্যম, একটা মাধ্যম, একটা প্রক্রিয়া, সেটার মাধ্যমে ক্রেতা কি করা হয়, পণ্য সম্পর্কে তার আকর্ষণ বৃদ্ধি করা হয়। এখন এই যে আমি বিজ্ঞাপন দেব, ক্রেতার আকর্ষণ বৃদ্ধি করব, মনোযোগ সৃষ্টি করব, অন্যের গুণাগুণ সম্পর্কে তাকে অবহিত করব, এই এতগুলা কাজ করবো, এখন সেই বিজ্ঞাপনের মাধ্যম কি, কোন কোন মাধ্যমে কি কিভাবে বিজ্ঞাপন দেওয়া হয়, সেটা আমাকে এখন একটু চিন্তা করতে হবে। এখন সেটা তোমরা কি জানো কিনা একটু চিন্তা করো, বিজ্ঞাপনের মাধ্যমগুলা, বিজ্ঞাপনের মাধ্যম, কোন কোন মাধ্যম আমরা বিজ্ঞাপন দিতে পারি। এক, সংবাদপত্র। তোমরা জানো সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট নিউজ পেপার, উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট নিউজ পেপার। সো সংবাদপত্র গুরুত্বপূর্ণ, এবং সেই সংবাদপত্রের মাধ্যমে আমি আমার একটা পণ্য সম্পর্কে, নতুন পণ্য সম্পর্কে জনগণকে অবহিত করতে পারি। একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আমাদের সংবাদপত্র। দুই, টেলিভিশন। টেলিভিশন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন অবসর সময়ে টিভিতে বিভিন্ন নাটক দেখো, সেই নাটকের মাঝে মাঝে দেখবা বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দেয়, পণ্যে ছবি দেখায়, গুণাগুণ বলে। সুতরাং এই টেলিভিশন বিজ্ঞাপনের অন্যতম মাধ্যম। পরিবহন, পরিবহন, যখন আমরা গাড়িতে চড়ি দেখবা সেই পরিবহনেও বিভিন্ন পণ্য সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে। মেলা, মেলা বা প্রদর্শনী। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দীর্ঘদিন বিভিন্ন মেলা উপভোগ করতে পারছি না, যেটা আমাদের আনন্দ যোগায়, সেটা অন্যতম মাধ্যম হলো মেলা। বিভিন্ন মেলা বা প্রদর্শনীতে নতুন পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। সুতরাং এই মেলা বা প্রদর্শনী এটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আশা করব আল্লাহ পাক যখন আমাদের এই মহামারী থেকে বাঁচিয়ে রাখবে, মহামারী দূর হয়ে যাবে, আশা করি আমরা আবার সেই মেলা, সেই প্রদর্শনী, এই যে পরিবহন, সবগুলো আমরা পাব। আবার কখনো কখনো আছে নমুনা, যেটা স্যাম্পল হিসাবে বিভিন্ন ডাক্তারদেরকে মেডিসিন কোম্পানি দিয়ে থাকে, বিভিন্ন বই বস্তু দেওয়া হয়, চলচ্চিত্র আর রেডিও, যদিও এখন রেডিওর প্রচলনটা নেই, কিন্তু এটা একটা অন্যতম মাধ্যম ছিল। সাময়িকী বা ম্যাগাজিন, সেটার মাধ্যমেও একটা পণ্য সম্পর্কে ধারণা দেওয়া যায়। তারপর আছে তোমাদের প্রাচীর পত্র, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থান, সেক্ষেত্রে বিভিন্ন দেওয়ালের মাধ্যমে, প্রাচীরের মাধ্যমে দেওয়া হয় ইত্যাদি। সুতরাং এই মাধ্যমগুলোতে আমরা বিজ্ঞাপন দিতে পারি, আর বিজ্ঞাপন আমাদের বিক্রয় কাজকে সহজ করে, পণ্যের গুণাগুণ বৃদ্ধি করে, ইনডাইরেক্টলি আমাদের ব্যবসায়ের সুনাম অর্জনে সহায়তা করে এবং ব্যবসায়ের অবস্থান সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে তথ্যগুলো আলোচনা করছি সেখানে আমরা কী কী শিখলাম, যে আসলে আমরা যেটা করি সেটা হলো শপিং, নট মার্কেটিং। মার্কেটিং বা বিপণন কী সেটা শিখলাম, মার্কেটিংয়ের কাজগুলো কী কী, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মডলিকরণ, পুঞ্জিতকরণ, তথ্য বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, বক্তা বিশ্লেষণ শিখলাম। এরপরে বিপণনের কাজ হিসাবে গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা কি আমরা সেটা আলোচনা করলাম, বিজ্ঞাপনের মাধ্যমগুলো আলোচনা করলাম, এরপরে আমরা ক্রয় বিক্রয় করবো যে বন্ড প্রণালী সেটা আলোচনা করলাম। আগামীকালকে ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, আশা করি বাসায় আসো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।
আমি আব্দুল করিম সিনিয়র শিক্ষক নোয়াখালী উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে আবারও নোয়াখালী অনলাইন হাই নোয়াখালী অনলাইন স্কুল এবং আমার কর্মরত নোয়াখালী হাই স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।